Bill Cut. স্বাগতম আজকের গ্রাফিক্স ডিজাইন ও আউটসোর্সিং ক্লাসে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের বিষয় ফটোশপের টুলসের ব্যবহার। তো তার আগে পরিচয় দিয়ে নিই, আমার নাম সুকান্ত কুমার শর্মা, আমার পদবি গ্রাফিক্স ডিজাইনার। আমি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র সহজ সমাজসেবা কার্যালয়ে গ্রাফিক্স ডিজাইন আউটসোর্সিং এর উপরে ক্লাস নিয়ে থাকি। তো চলুন আজকে জেনে নিই আমাদের ক্লাসের বিষয়বস্তুগুলো। আজকে আপনাদের অ্যাডোবি ফটোশপের উপর তৃতীয় ক্লাস। আজকে ক্লাসে আপনারা যে কাজগুলো শিখবেন, ইউজ অফ টুলস, টুলসের কিছু কাজ। তো কোন কোন টুলসগুলো আমরা শিখবো চলুন দেখি। প্রথমে আমরা শিখবো ক্রপ টুলসের কাজ, এরপরে শিখব আমরা আপনার পার্টস পিসেটিভ ক্রপ টুলের কাজ, এরপর শিখব স্লাইস টুল, স্লাইস সিলেক্ট টুল, আইডোফার টুল, কালার স্যাম্পলার টুল, রুলার টুল, নোট টুল এবং কাউন্ট টুলের কাজ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই কাজগুলো শেখার জন্য অবশ্যই লাইভে শেষ পর্যন্ত থাকবেন। এবং ক্লাসের শুরুতেই আপনাদের জন্য বলে রাখি, আপনাদের যদি কারোর কোনো প্রশ্ন থাকে অবশ্যই লাইভ চলাকালীন সময়ে আপনারা কমেন্ট করে প্রশ্নগুলো করবেন, আমি চেষ্টা করব আপনাদের প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো চলুন চলে যাই আজকের মূল ক্লাসে। প্রথমে আপনারা যে কাজটি করবেন, ফটোশপটি ওপেন করে নেবেন। ওপেন করার পরে যেহেতু আজকে আমরা যে টুলসগুলোর নাম শুনলাম সেই টুলসগুলো কোথায় চলুন একটু দেখি। এখানে এটাকে বলা হয় ক্রপ টুল, এর মধ্যে দেখেন আরো তিনটি সাব টুল আছে। এখানে আছে আপনার আইড্রপার টুল, এর নিচে আরো কয়েকটি টুলস আছে। আমরা মূলত আজকে এই টুলসগুলো নিয়েই কাজ শিখব। বরাবরের মতো আজকেও আপনাদের বলে রাখি, আমাদের যেহেতু ফটোশপ এবং গ্রাফিক্স ডিজাইনের এই কাজটি প্রফেশনাল একটি কাজ, তাই আমাদের ধৈর্য সহকারে মনোযোগ সহকারে কাজটি করতে হবে এবং প্রতিনিয়তই বাড়িতে প্র্যাকটিস করতে হবে। এই জন্য আমি তাড়াহুড়াতে না দেখায় আপনাদের ধীরে সুস্থে দেখাবো, যাতে আপনারা বুঝতে পারেন এবং কাজটি ভালো মতো শিখতে পারেন। তাই প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারাও মনোযোগ সহকারে ক্লাসটি দেখবেন। তো আমরা ক্রপ টুলের কাজ করার জন্য প্রথমেই এই ফাঁকা জায়গা দেখছেন, অর্থাৎ কোথাও কোনো পেজ নেওয়া নেই, ফাঁকা জায়গায় মাউস থেকে ডবল ক্লিক করলাম। ক্লিক করলে এখানে দেখেন আমার ডেস্কটপ শো করছে, এখান থেকে আমি একটি ছবি নিয়ে নেব। এই ছবিটি নিয়ে নিলাম, এই ছবিটিকে আমরা এখন কাটবো। দেখেন অলরেডি ক্রপ টুলের একটা অপশন চলে আসছে। এই ছবিটিকে কাটার জন্য আমরা যে কোনো সাইজে কাটতে পারি। কিভাবে কাটবো একটু দেখাই। ক্রপ টুলে ক্লিক দিয়ে এখানে যদি মনে করেন এতটুকু অংশ নেবেন, নেন, নিয়ে কাটলেন, ছবিটি কেটে গেল। কিন্তু কথা হচ্ছে আপনি এইভাবে প্রিন্ট করতে পারবেন না। তো ছবি যেহেতু আমাদের প্রিন্ট করা লাগে, সেজন্য আমরা যে কাজটি করব, ছবি একটি নির্দিষ্ট মাপ দিয়ে দেব এবং সেই মাপে আমরা ছবিগুলো কাটব। তো চলুন আজকে আমরা মাপগুলো জেনে নেব, যে ছবিগুলো আপনারা কোন মাপে কিভাবে কাটবেন। তো আপনাদেরকে মাপগুলো আমি এখনই বলে দিচ্ছি। তার আগে আপনাদের একটি ছবি কেটে আমি দেখাই যে ছবি কিভাবে কাটবেন, এরপরে আমি আপনাদের ছবির মাপগুলো বলব। প্রথমেই আমি এই ছবিটাকে পাসপোর্ট সাইজে কাটতে চাচ্ছি। পাসপোর্ট সাইজের মাপ হচ্ছে 1.5 ইঞ্চি গুণ 1.9 ইঞ্চি, রেজুলেশন 300। তো চলুন আমরা দেখি। এখানে দেখেন ক্রপ টুলে ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে একটি ক্রপ টুলের যে মেনু চলে আসছে, এখান থেকে আমরা ক্লিক দেব এতগুলোর মধ্যে থেকে এইটিতে, WH রেজুলেশন।
এর অর্থটা কি আমরা একটু জেনে নিই। ডাব্লু অর্থ ওয়াইড, এক্স অর্থ হাইট, আর রেজুলেশন অর্থ ছবির কোয়ালিটি, অর্থাৎ আপনার ছবিটি পিকজেল কেমন আসবে। পিকজেল সম্পর্কে অনেকেই জানেন, অনেকে আবার জানেন না। যেমন আপনারা বাজার থেকে মোবাইল ফোন কেনেন, এখন কেউ 15 মেগাপিক্সেল, কেউ 20 মেগাপিক্সেল বলেন, ফ্রন্ট ক্যামেরা কত, ব্যাক ক্যামেরা কত, এগুলো আপনারা দেখেন। তো আমাদের ছবির পিকজেলটাও ওই রেজুলেশনের উপর নির্ভর করে। তো আমরা এই জন্য রেজুলেশন, এখানে প্রফেশনাল যারা কাজ করেন ফটোশপে, তাদের এই ছবির কাজ করতে হলে রেজুলেশন 300 দিতে হয়, এবং আপনারা যেহেতু শিখছেন আপনাদেরকেও এটি 300 দিতে হবে। তো আমরা এটিতে ক্লিক দিলাম। দেওয়ার পরে এখানে আমি ছবির মাপটি লিখব 1 পয়েন্ট, দুঃখিত কিবোর্ডটি বাংলাতে আছে, ইংলিশে একটু কনভার্ট করে নিয়ে আমি লেখা শুরু করি। তো এখানে আমরা মাপটি লিখি, আপনারা দেখেন। পাসপোর্ট সাইজের জন্য আমরা এখানে লিখব 1.5, আর হাইট লিখব এখানে আমরা 1.9। যেটি আমাদের 2019 সালে এই মাপগুলো ছিল 1.6 বাই 1.2, কিন্তু বর্তমানে 2020 সাল থেকে মাপটি পরিবর্তিত হয়ে 1.5 গুণ 1.9 ইঞ্চিতে আনা হয়েছে। এখানে দেখেন উঠছে সেন্টিমিটার। তো আমরা ছবিটাকে ইঞ্চিতে করার জন্য এখানে যাব, যেখান থেকে পিক্সেল বা ইঞ্চি করে দেব, দিয়ে এখানে 1.5 ইঞ্চি করব এবং এখানে 1.9 ইঞ্চি করব। দেখেন আপনারা দেখতেই পাচ্ছেন অটোমেটিক স্কেলটি, যেখানে স্কেলটি কিন্তু পাসপোর্ট সাইজের আকৃতি ধারণ করছে। এখানে আমরা রেজুলেশন দেব 300। দেওয়ার পরে ছবিটার যে অংশটি আমরা নিতে চাই সেই অংশটি এই ফ্রেমের মধ্যে মাউসের লেফট বাটনের সাহায্যে টেনে এনে বসায় দেব, তাহলে ছবিটি কেটে যাবে আপনার। তো আমি ছবিটাকে পুনরায় নিয়ে আসি, নিয়ে এসে আপনার দেখেন স্কেল সেট করা হয়ে গেছে। এবার আপনি যেখান থেকে টান দেন স্কেল বরাবরই সিলেকশন হতে থাকবে। আমরা স্কেল ধরে নিয়ে ছবিটি যাতে সুন্দরভাবে কাটা যায় সেভাবে আমরা কেটে নেব। আমরা যদি একটু বেশি নিতে চাই বেশি নেব, কম নিতে চাইলে একটু কম নেব, কারণ ফটোশপের ক্রপ টুলের ব্যবহার প্রচুর, এই জন্য ফটোশপে এই ক্রপ টুলের কাজটি খুব ভালো মতো শিখতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আপনারা বুঝতে পাচ্ছেন যে কিভাবে এটি কাটতে হয়। তো আমার একটু দেখাই, বলতে পারেন যে স্যার ছবিটা তো ঘাটতি বেঁকা বা ছবিটিও বেঁকা হতে পারে, সেক্ষেত্রে আমরা কিভাবে সোজা করব। হ্যাঁ, আপনি প্রথমেই এটাকে সোজা করে নিতে পারেন। এই জন্য আপনাকে এই স্কেলটিকে যদি একটু ঘুরাই দেন, দেখেন এর মধ্যে শো করছে যে কোন দিক ঘুরালে আপনার এটা সোজা হবে। আমি একটু ঘুরাই দিলাম বামের দিকে। আচ্ছা, ঘুরাবেন কিভাবে সেটা শিখাই দিই। মাউসের লেফট বাটন চাপতে ধরে দেখেন এখানে একটা ব্যাক আকৃতির এখানে দুই কোণা তীর আসছে, এটা দিয়ে সরানো যায়, এটা দিয়ে আপনার রোটেশন করা যায়। এটা দিয়ে আমরা ছবিটাকে মাউসের লেফট বাটন চাপতে ধরে বামে ডানে যদি একটু আপ ডাউন করে, অর্থাৎ ছবিটি ঘুরবে। তো এই লেভেলে দিলে মনে হচ্ছে যেন না ছবিটি সমান আছে। তো আমি ছবিটি কি এই লেভেলে রেখে প্রয়োজন আমি আরো কি সাহায্য একটু নড়াই নিতে পারে। আচ্ছা, আরো কি কোনটা কিবোর্ডে দেখবেন চারটি কি আছে কিবোর্ডের ডান পাশে, এইগুলোকে অ্যারো কি বলা হয়, যেটা সাহায্যে আপনি উপর নিচে বামে ডানে যেতে পারেন। তো এটি প্রেস করে আমি এখন কিবোর্ড থেকে ইন্টার প্রেস করলাম, দেখেন ছবিটি কেটে গেল। ছবিটি ছিল অনেক ভালো রেজুলেশনে, কিন্তু আমরা কেটে যেহেতু আপনার পাসপোর্ট সাইজ করলাম সেই কারণে ছবিটি ছোট হয়ে গেল। তো এক্ষেত্রে ভয়ের কোনো কারণ নেই, কন্ট্রোল প্লাস চেপে ছবিটিকে আপনি জুম করে নিতে পারেন। জুম করার পরে আপনার যদি মনে হয় ছবিটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন, সেক্ষেত্রে আপনি যেটি করতে পারেন, গত ক্লাসে আপনাদের শিখাইছিলাম কুইক সিলেকশন টুলের কাজ, এখান থেকে আপনি কুইক সিলেকশন টুলের সাহায্যে খুব সহজেই চার পাঁচ সিলেকশন করে এখানে আপনি যে কোনো কালারের ব্যাকগ্রাউন্ড সেট করে দিতে পারেন। আমি কন্ট্রোল অল্টার দিয়ে ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন একটু বেঁধে গেছে, একটু আবার ক্লিক দিলাম একটু ঠিক হয়ে যাচ্ছে। কালারটি একটু আমি ডিপ করি, আবার অল্টার ব্যাক স্পেস দিয়ে কালারটি ফেলে দিলাম, কন্ট্রোল ডি সিলেকশন আউট। তো আপনারা মোটামুটি বুঝতে পাচ্ছেন যে একটি ছবি কেটে নিয়ে কিভাবে পাসপোর্ট সাইজের তৈরি করতে হয়। এই ছবিটাকে এখন আমরা সেভ করব। সেভ করার জন্য আমরা যে কাজটি করব সেটা এখন দেখাবো। সেভ করা তার আগে একটু দেখায় নিই,
যেখানে আরেকটি টুলস আছে, এটি পরে দেখানোর কথা কিন্তু এখনই একটু দেখার আংশিক কাজ। এটাকে বলা হয় ব্লার টুল। ব্লার টুল দিয়ে আমরা ছবির এই কর্নার গুলোকে একটু ঘষে দেব, যাতে করে এটা স্মুথলি মিশে যায়। তা না হলে পরে ছবিতে যে কাটা সেটা বোঝা যাচ্ছে। ফটোশপে কাজ করতে হবে এমন ভাবে যে ছবিগুলো কাটা নাকি এডিটিং করা, যাতে সেটা বোঝা না যায়। তো এটাকে এখন আমি সেভ দেব। সেভ করাটা আপনারা একটু ভালো মতো লক্ষ্য করবেন। প্রথমে ফাইলে যাচ্ছি, ফাইল থেকে সেভ অ্যাজ, কিবোর্ড থেকে শিফট প্লাস কন্ট্রোল প্লাস এস প্রেস করে এটা দিতে পারেন। দেওয়ার পরে এখানে ছবিটার একটি নাম দিয়ে দিচ্ছি, এখানে এটাকে আমরা সেভ করব জেপিইজি মুডে দিয়ে। এটাকে ডেস্কটপে ক্লিক দিয়ে সেভে চাপ দিলাম। এখানে ছবির কোয়ালিটি চাচ্ছে যে আমি কোন কোয়ালিটিতে সেভ করতে চাই, দিয়ে এখানে আমি ওকে করে দিলাম। ছবিটি সেভ হয়ে গেল। চলুন দেখি ছবিটি সেভ হয়েছে কিনা। এই দেখেন, এখানে আমার ছবিটি অলরেডি চলে, এখানে ছবিটি সেভ হয়ে গেছে। তো বুঝতে পারলেন কিভাবে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে হয়। এখন আমি একটু কমেন্ট দেখে আসি, তারপর আপনাদের আরো অন্যান্য ছবি কিভাবে তৈরি করতে হয় সেগুলো মাপগুলো জানাবো এবং করে দেখাবো। এখানে অনেকে অনেক রকম কমেন্ট করছেন দেখতে পাচ্ছি। স্যার ফটোশপ 2020 ভার্সন লিঙ্কটা দেবেন এবং ফটোশপ ইনস্টল করব। বেশিরভাগ এখানে দেখছি তার লিঙ্ক চেয়েছেন। ক্লাসের শেষে চেষ্টা করব আপনাদের জন্য লিঙ্ক দেওয়ার জন্য। তবে আরেকটি কথা বলে রাখি, বিশের কিন্তু ট্রায়াল ভার্সন পাওয়া যাচ্ছে, ফুল ভার্সন বর্তমানে পাওয়া যাচ্ছে না। সেজন্য আমার মনে হয় অ্যাডোবি ফটোশপ সিসিতে কাজ করলে আপনাদের জন্য বেটার। কারণ মার্কেট প্লেস দেখবে আপনি ডিজাইন করছেন কেমন, কোন ভার্সন ইউজ করছেন সেটি বড় কথা নয়। বায়ার আপনার কাছে কাজ চাইবে ভার্সন না, তো আপনি যে কোনো একটি ভার্সন ব্যবহার করলেই হচ্ছে, তবে লেটেস্ট ভার্সন ব্যবহার করাই ভালো। সেক্ষেত্রে আপনি অ্যাডোবি ফটোশপ 14 বা 17, অর্থাৎ অ্যাডোবি ফটোশপ সিসি 14 বা 17 ভার্সন বা 19 ভার্সন ব্যবহার করতে পারেন। আচ্ছা, তারপর দেখি, অনেকে ধন্যবাদ জানিয়েছেন, আপনাদেরকেও ধন্যবাদ আমাদের সাথে ক্লাসে সংযুক্ত থাকার জন্য। যেহেতু ক্লাসটি আপনাদেরই জন্য, তো পুনরায় চলুন আবার ডিজাইনে ফিরে যাই। এখানে আমরা শিখলাম পাসপোর্ট সাইজের তৈরি করার কাজ। এখন আমরা আবার ছবিটাকে পুরো স্ট্যাম্প সাইজে পরিণত করব। তো স্ট্যাম্প সাইজ করার জন্য যে কাজটি করতে হবে সেটি হচ্ছে পুনরায় একই কাজ। আমরা ক্রপে যাচ্ছি, ক্রপ টুল থেকে এখানে আপনার উইডথে আমরা মাপটি দিয়ে দেব 0.8, অর্থাৎ 0.8, আর এখানে দিয়ে দেব 1 ইঞ্চি। দেখেন এখানে মাপটা কিন্তু একই। এটাকে এখন আমি এন্টার চাপ দিচ্ছি, দুইটা দিয়ে কেটে নিলাম। পার্থক্যটা কি হলো, ছবিটি কেটে একটু ছোট হয়ে গেল, আকৃতি কিন্তু একই থাকলো। তো এইভাবে আমরা পাসপোর্ট সাইজের এবং স্ট্যাম্প সাইজের ছবি তৈরি করতে পারি। এই ছবিগুলোকে কিভাবে সাজাতে হয় সেটি আপনাদের দেখাবো পরবর্তী ক্লাসে। ততদিন আমাদের সাথে প্রতিদিন আপনারা কন্টিনিউ থাকবেন, যাতে করে আপনারা প্রতিটি কাজই ভালো মতো শিখতে পারেন। যেহেতু আজকে অনেকগুলো টুলস নিয়ে আমার আলোচনা করার কথা, এই জন্য প্রতিটা টুলস এর উপরে আলোচনা করব। যেহেতু সময় খুব বেশি নেই, এই জন্য আমি সেগুলো এখন আপনাদের দেখাই দেব। তো আমি আপনাদের সুবিধার্থে মাপগুলো একটু বলে রাখি এবং আপনাদের এটার উপরে আর একটু পূর্ণাঙ্গ ক্লাস নেব আর একদিন। আপনাদের স্ট্যাম্প সাইজের মাপ 0.8 ইঞ্চি গুণ 1 ইঞ্চি, রেজুলেশন 300। পাসপোর্ট সাইজ 1.5 ইঞ্চি গুণ 1.9 ইঞ্চি, রেজুলেশন 300। থ্রি আর সাইজের জন্য আপনাকে ব্যবহার করতে হবে 3.5 ইঞ্চি গুণ 5 ইঞ্চি। ফোর আর সাইজের মাপ 4 ইঞ্চি গুণ 6 ইঞ্চি, রেজুলেশন 300। অন্যান্য সাইজের মাপ এখন বলছি না, প্রয়োজনে আপনারা ওটা অনলাইনে সার্চ দিয়ে দেখে নেবেন যে আপনি যে সাইজের ছবি করতে চান সেটির মাপ লিখে আপনি যদি গুগলে সার্চ দেন মাপটি চলে আসবে। তো আমি সময় নষ্ট না করে আরো কিছু কাজ দেখাই আপনাদেরকে। তো এখানে দেখেন আমরা
ক্রপ টুলের কাজ শিখলাম। এখন আমরা ক্রপ টুলের মধ্যে আরো কিছু টুলস আছে যে কাজগুলো আমরা শিখে নেব। এই জন্য আমি আবার ছবিটাকে পূর্বের অবস্থায় ফেরত নিয়ে যাচ্ছি। এখান থেকে আমরা শিখব আপনার পার্সপেক্টিভ ক্রপ টুলের কাজ। এই টুলটি কিভাবে কাজ করে, সাপোজ এখানে ক্লিক দিলাম, দেখেন একটু ভালো করে একটা গ্রাফ চার্ট মতো আসলো, ইন্টার দিলাম, ছবিটি কেটে গেল। তো বলতে পারেন, স্যার এটা তো আগের টুলস দিয়েও কাটা যেত, এইটা কেন দিচ্ছেন আপনি, এটার কাজ আছে, একটু দেখাই। আবারও কাটছি ছবিটাকে, এবার দেখেন এই কর্নারে মাউসের লেফট বাটন চাপ দিয়ে যদি এইরকম টান দিই, এটা বিভিন্ন অ্যাঙ্গেলে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। আবার এই দিকতে যদি টানি, এটাও একটি অ্যাঙ্গেল তৈরি হবে, অর্থাৎ আপনি এটিকে বিভিন্ন অ্যাঙ্গেলে নিয়ে যেতে পারেন। আমি এটিকে 60-এর পর নিয়ে আসলাম, দেখেন এই যে অ্যাঙ্গেলটি নিয়ে আসলাম, এই অ্যাঙ্গেলটা কি কাজ করে একটু দেখেন। আমি ইন্টারে চাপ দিই, ইন্টারে চাপ দিচ্ছি, এখানে ঠিক করে ধরছে না, আস্তে একটু বর্ধিত করে নিই এটাকে। এবার ইন্টার চাপ দিলাম, এটা কেটে গেল, এটা আপনার রেডি হচ্ছে। তার আগে বলে নিই, অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর কাজ করতে গেলে অবশ্যই আপনাদের পিসি কনফিগারেশন বা ল্যাপটপ কনফিগারেশন হাই হওয়া লাগবে, তা নাহলে কিন্তু আপনাদের কাজ করতে গেলে সিস্টেমটি স্লো করবে। তবে আপনাদের i5 কনফিগারেশনের ল্যাপটপ বা ডেস্কটপ হলে বেটার হয়, এবং র্যামের দিক থেকে যদি বলেন, র্যাম 8 GB হলে ভালো হয়, কিন্তু সেক্ষেত্রে 4 GB হলেও চলবে, এবং আপনাদের SSD হার্ড ডিস্ক যদি থাকে কম্পিউটারের সাথে, সেক্ষেত্রে আরো ভালো হয়, সেক্ষেত্রে আপনার কম্পিউটারের গতিটি বাড়বে। দেখেন কি হলো ব্যাপারটা, ওখানে কাটলাম, এই অংশটি কেটে বলে গেল, অর্থাৎ এটার কাজই কেটে কুটে বলানো, অর্থাৎ এটা আমাদের খুব একটা দরকারি টুলস নয়। এরপর আমরা চলে যাব আমাদের আরো কিছু টুলসে, যেমন এখানে আছে আমাদের স্লাইস টুলস। স্লাইস টুলসটা কি কাজে লাগে চলেন একটু দেখে আসি। সাপোজ আপনি এই ছবিটাকে বড় প্রিন্টিং মিডিয়ায় প্রিন্ট করতে চাচ্ছেন, আমি আরেকটি ছবি না আপনাদের স্লাইস টুলটির কাজটা একটু ভালো মতো দেখাই। এইখানে মনে করেন তিনি একটি মডেল, সাপোজ আমরা ধরে নিলাম এই ছবিটাকে বড় করে রাস্তার ধারে বড় এক ব্যানারে আপনি প্রিন্ট করে দিতে চাচ্ছেন। কিন্তু আপনারা যারা ডিজিটাল প্রিন্টিং পেছে গেছেন, তারা জানেন যে একবারে অত বড় পেপার প্রিন্ট করা যায় না, ছবিটাকে 2-3টি খণ্ড করা লাগে। তো খণ্ডটি কিভাবে করবেন, সেই জন্য এখানে আমাদের স্লাইস টুল এবং স্লাইস লেবেল এগুলো ব্যবহার করা হয়। এখান থেকে আমি ছবিটাকে আপনার এভাবে কেটে নিই, স্লাইস করে নিই, এখানে এই পাশটাও কেটে নিলাম, কেটে নিয়ে আপনার স্লাইস করে নিলাম, অর্থাৎ আমরা যদি এটাকে 2টি পার্ট বা 4টি পার্ট করে নিই, আরো বেশি পার্ট করে নিতে পারি, আমরা করে নিয়ে এটাকে আমরা প্রিন্ট করে করে দিতে পারি, এটাই মূলত স্লাইসের কাজ। তো আপনারা যারা গ্রাফিক্স ডিজাইনার, যদি আপনারা ফ্রেশ প্রিন্টিং মিডিয়াতে কাজ করেন, সেই ক্ষেত্রে এটি লাগবে, তা নাহলে এটি খুব একটি আপনাদের জন্য দরকার নেই। এরপরে আছে আপনার হচ্ছে স্লাইস সিলেক্ট টুল, এটির কাজ হচ্ছে আপনার যে স্লাইডগুলো করলেন এটাকে জাস্ট একটু সরানো নড়ানো, আর কিছুই না। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন যে ক্রপ টুলের এই 4টি টুলস কিভাবে কাজ করে। তো আমরা এটি শিখলাম, আবার ছবিটাকে পূর্বের অবস্থায় ফেরত নিয়ে যাচ্ছি, আমি একটু আবার কমেন্ট দেখে আসি। এখানে একজন লিখছেন, প্রিন্ট কিভাবে করবো স্যার, 4 কপি অবস্থা। ঠিক আছে, সুন্দর প্রশ্ন। আমি আজকের ক্লাসে টুলস গুলো দেখানোর পর সময় থাকলে আপনাদের প্রিন্ট করার নিয়ম গুলো দেখাই দেবো। ছবি সুন্দর করব কিভাবে, ছবি সুন্দর করার জন্য অনেক টুলস এর কাজ আছে, সেগুলো আপনাদেরকে শিখতে হবে, যেন প্রতিদিন ক্লাস করতে হবে। আপনারা প্রতিদিন ক্লাস করলে ছবি সুন্দর করাও আপনাদের শিখাই দেবো। ছবি আপনার যদি এই কালো হন, অর্থাৎ ফেয়ার অ্যান্ড লাভলি মেখে যেভাবে ছবি ফর্সা করে, সেভাবে আপনাকে ফর্সা করাও শিখাই দেবো। মোট কথা, ফটোশপে আপনি একজন জাদুকর হয়ে উঠবেন ছবির জগতে, যে কোনো ছবিকে আপনার যে কোনো স্টাইলে রূপ দিতে পারবেন, সেই কাজগুলো শিখাবো। কিন্তু এর জন্য আপনাদেরকে অবশ্যই ধৈর্য ধরতে হবে। একজন কামরুল হোসেন লিখছেন, অনেক সুন্দর হচ্ছে স্যার ক্লাসগুলো, আপনাকে অনেক ধন্যবাদ স্যার। আমি আপনার নিয়মিত ক্লাস দেখি, আমি কম্পিউটার কি অ্যাডোবি ফটোশপ ব্যবহার করা যাবে আপনার,
আমি কম্পিউটার কি আডোবি ফটোশপ ব্যবহার করা যাবে ডুয়েল কোর 32 বিট। আপনার কম্পিউটারে আডোবি ফটোশপ ব্যবহার করতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে আপনাকে 36 বিটের অপারেটিং সিস্টেম অর্থাৎ উইন্ডোজ ব্যবহার করতে হবে, এবং আপনার কম্পিউটারের র্যামটি একটু আপডেট করে নিতে পারেন। আপনি র্যামটি 8 জিবি করে SSD হার্ড ডিস্ক লাগিয়ে নিলে সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন। সার্ভারের জন্য ছবি কিভাবে ব্যবহার করবো, আচ্ছা আপনাদের ওয়েবসাইটের পিকচার তৈরির উপর বা ওয়েব ডিজাইনের উপর ক্লাস আছে পরবর্তীতে, তখন আপনাদেরকে এটি দেখাবো। স্যার ক্রপ টুলসটা আর একবার বলবেন। আচ্ছা ঠিক আছে, ক্রপ টুলটা আবার আমি দেখাবো সময় থাকলে। তারপরে এখানে আরেকজন লিখছেন MD সিয়াম, কি বুঝতে পারলাম না। আচ্ছা, প্রতিটি ক্লাসের সময় ভালোভাবে উল্লেখ করলে ভালো হয় স্যার। হ্যাঁ, আপনারা এখন থেকে প্রতিনিয়তই আমাদের স্কিল পোর্টালের ওয়েবসাইট এবং ওয়েব পেজে ক্লাসের সময়গুলো পেয়ে যাবেন। আশা করি আপনারা আমাদের পেজগুলো মাঝে মধ্যে ভিজিট করবেন সকালে বিকালে, যাতে করে আপনারা ক্লাস টাইমগুলো পেয়ে যান, কারণ আমাদের রুটিন তৈরি করতে কিছুটা সময় লাগে প্রতিদিনকার, এই জন্য একটু পোস্ট করতে একটু সময় লাগে, তো এই জন্য আপনারা একটু কষ্ট করে রুটিনগুলো দেখে নেবেন। তো আমি আবারও চলে যাচ্ছি মূল কাজে। তো এখানে আমাদের একজন প্রশ্ন করছিল যে ক্রপ টুল, এই যে ক্রপ টুল, ক্রপ টুলে ক্লিক করে এখানে আপনি ওয়াইড হাইট রেজলিউশন সেট করে দিয়ে এন্টারে চাপ দিলে ছবিটি কেটে যাবে। এই দেখেন, এইভাবে কেটে যাবে। তো এই হচ্ছে ক্রপ টুল। তো আমি চলে যাচ্ছি পরবর্তী টুলসে। এখানে আছে আইডোপার টুল। আইডোপার টুলের কাছে সাপোজ আপনি একটি জায়গায় একটি নির্দিষ্ট কালার করতে চাচ্ছেন, যেমন এই মুখের কালারটি কি আপনি বলতে পারবেন, বলতে পারবেন না। ফেসে দেখেন একটি ক্লিক করলাম, সাথে সাথে এখানে আমার কালার পিকারের মধ্যে এটি চলে আসছে। চুলের কালার ধরেন ধরলাম আসলো, দাঁতের কালার যদি ধরি চলে আসলো, আবার যদি কালারিংফুল ড্রেস থাকতো ড্রেসের কালার ধরলো এখানে চলে আসতো, এই যে ইটের কালার ধরি দেখেন চলে আসছে। অর্থাৎ আপনি যে কালারটি নিতে চাচ্ছেন, অর্থাৎ পাশে যদি কোনো ছবি রেখে ওই কালারটি আপনি নিতে চান, সেই ক্ষেত্রে এই টুলসটা কাজে লাগে। যেমন আপনাদের দেখাই, এখানে একটি বক্স নিলাম, এই বক্সের মধ্যে আমি ফেস কালারটি ফেলতে চাচ্ছি, সেক্ষেত্রে ফেসে ক্লিক দিয়ে যে ফেস কালারটা নিলাম এবং এই বক্সের মধ্যে অল্টার ব্যাক স্পেস দিয়ে কালারটি ফেলে দিলাম, পড়ে গেল কালারটি। এভাবে আপনি যে কোনো কালার চুজ করে আইডোপার টুলসের সাহায্যে চুজ করে নিতে পারেন। তো আপনাদের আজকের ক্লাসে আমি আইডোপার টুলসের পরবর্তী টুলসটি 3D ম্যাটেরিয়াল আইডোপার টুলস এই অপশনটি অফ রাখছি, কারণ এটির উপরে কাজ দেখাতে গেলে অনেক সময়ের ব্যাপার এবং আপনাদের যদি কম্পিউটার কনফিগারেশন ছিল হয় সেক্ষেত্রে কাজটি করতে পারবেন না, এবং এটি খুব একটি জরুরিও না আমাদের মার্কেট প্লেসে, এই জন্য এটি এই মুহূর্তে দরকার নেই। তারপরে আছে আপনাদের কালার সিম্পলার টুল, এটির কাজ কি চলেন একটু দেখে আসি। এটির কাজ হচ্ছে আপনার এই ছবিটাতে কয়েকটি কালার ব্যবহার করা হচ্ছে, এই ছবিটাতে যতগুলো কালার ব্যবহার করা আছে সেইগুলোর কোডিং আপনি এখান থেকে দেখতে পারেন, বা ছবি সম্পর্কে কালার সম্পর্কে ইনফরমেশন পেতে পারেন। সাপোজ যদি আমি এখানে ক্লিক দিই, দেখেন এই যে এখানে একটা প্রথম থেকে দেখা, এটা আপনাদের সুবিধার্থে এখানে দেখেন একটা ক্লিক দিলাম, এই যে কালার গুলোর শো করছে যে কত পার্সেন্ট আর কালার আর জিবি কত পার্সেন্ট কোন কালার নেওয়া হয়েছে। এভাবে আপনি 10 জায়গায় ক্লিক দিয়ে 10 রকম কালারের বর্ণনা নিয়ে নিতে পারেন। এটি হচ্ছে মূলত আমাদের এই টুলসের কাজ, এছাড়া আর এর কোনো তেমন কোনো কাজ নেই। আমরা ক্লাসের প্রায় শেষের দিকে চলে আসছি, আর অল্প একটু সময় আছে, আর একটু সময়ের মধ্যে দেখে নেব আর বাকি টুলস গুলোর কাজ। এখানে তারপরে আমাদের যে টুলসটি আছে সেটি হচ্ছে রুলার টুল। এটি কি কাজ করে, এটির কাজ মূলত মাপামাপি। সাপোজ আপনি এই ছবিটার মাপটি পূর্ণাঙ্গভাবে দেখতে যাচ্ছেন, অর্থাৎ আমি এটাকে আন্ডু করি, প্রথমে ফিরে আসছি, এটা দিয়ে আপনি আবারও দেখাই স্কেলে ক্লিক দিলেন, এখান থেকে এইটুকু মাপ কতটুকু দেখতে চাচ্ছেন, মাউসের লেফট বাটন চাপ ধরে টানেন, এখানে দেখেন স্কেলে আপনার মাপটি শো করবে। এই যে এখানে আপনার মাপটি ঠিক ওইভাবে এখানে শো করে না, তবে এই স্কেলটি নিয়ে আপনি এক জায়গায় রেখে দিলেন, এই মাপে আপনি অন্য জায়গায় কাজটি আবার করতে পারবেন। এটা আমাদের খুব বেশি লাগে না, কারণ আমরা যখন রুলার নিয়ে কাজ করবো, দেখেন এখানে রুলার আছে, রুলারের ব্যবহার আমি অন্য ক্লাসে শিখাবো, আমাদের ডিজাইন করতে গেলে আমরা রুলার নিয়ে কাজ করি, তখন আপনারা বুঝতে পারবেন কিভাবে কি নেবেন। প্রতিটি কাজই শিখাবো আপনাদের, কিন্তু একটু সময় লাগবে আপনাদের, এই জন্য কন্টিনিউ ক্লাস করতে হবে।
রুলার আমরা বুঝলাম। এবার নট টুল, নট টুলটা কিভাবে কাজ করে? সাপোজ আপনি একটি ছবি নিলেন যেখানে 6-7টি জায়গায় 6-7 রকম লিখবেন বা কাজ করবেন। এখানে একটা নোট লিখলেন যেখানে এই বিষয়ে কাজ করতে হবে, এখানে আবার একটি নোট লিখলেন, এখানে একটি নোট লিখলেন, এখানে একটি নোট লিখলেন, অর্থাৎ কোন কোন জায়গায় কোন বিষয়ে কাজ করতে হবে। এখানে ক্লিক দিলেন, দেখেন বর্ণনা চলে আসছে, এখানে ক্লিক দিলেন বর্ণনা চলে আসছে। তা আমি কোনো বর্ণনা লিখছি না, আপনাদের জাস্ট বোঝানোর সুবিধার্থে নোট টুলসে দেখাচ্ছি, যত স্বল্প সময়ে আপনাদের ক্লাসটি শেষ করতে হবে। নোট টুলসটি তাহলে আশা করি বুঝতে পারলেন সবাই। এরপর আছে কাউন্ট টুল। আপনার ছবিতে যদি বিভিন্ন পার্ট থাকে, এখানে যেমন আমি যদি ইট গুলো বা এখানে মনে করেন একটা পার্ট 1 2 3 4 5 6, এখানে 6 রকম করেন আপনার ঠিকানা দেওয়া আছে বা লেখা আছে, আমি কাউন্ট করতে হলে এভাবে জাস্ট ক্লিক দিয়ে দেবো, এই অটো কাউন্ট শুরু হবে। অর্থাৎ আপনার ডিজাইনের কতগুলো পার্ট সেগুলোকে কাউন্ট করার জন্য আপনি এখানে ক্লিক করে দিয়ে দিতে পারেন। মোট কথা আপনাকে বেশি কষ্ট করতে হবে না, আমাদের সফটওয়্যারের সাথে সবকিছুই ঠিকঠাক রেডি করা আছে যেটির সাহায্যে আপনি সহজেই সবকিছুই কাউন্ট করতে পারেন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আজকের ক্লাসে আপনারা সবকিছু ঠিকঠাক মতো বুঝতে পারছেন। আমাকে একজন প্রশ্ন করছিল যে স্যার কিভাবে ছবিগুলোকে আমি সেট করব, আর একটু দেখাই। এখান থেকে আপনি ছবিটা যদি প্রিন্ট করতে চান, ওটার উপর আমি আবার ক্লাস নিয়ে তারপর আপনাদের যেহেতু সময় আছে একটু দেখাই দিই। আমি পাসপোর্ট সাইজে যে ছবিটাকে তৈরি করছিলাম, এই যে ছবিটা, এই ছবিটাকে সাপোজ আপনি প্রিন্ট করতে চাচ্ছেন, এই জন্য এটিকে নিউতে যাবেন, যে নতুন একটি পেজ নেবেন, এখানে সিলেকশন করবেন ফটো পেপার, সাইজ থেকে যে আপনি পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ মানে চওড়া, পোর্ট্রেট মানে লম্বা, পোর্ট্রেট 4:6 অর্থাৎ 4x6 ইঞ্চি, রেজলিউশন 300 সিলেকশন করে ওকে করবেন। করার পর এখানে একটি পেজ আসবে, এই যে পেজটি দেখছেন চলে আসছে। আসার পরে এই ছবিটাকে মুভ টুল দিয়ে, যে মুভ টুল দিয়ে মাউসের লেফট চাপ দিয়ে ধরে টেনে নিয়ে এরপরে ছেড়ে দেব। ছাড়ার পরে এই পেজটাকে ফুল স্ক্রিন করে নেব। এখানে ফুল স্ক্রিন করতে যেয়ে অনেকে পারবেন না, এই ভালো করে খেয়াল করেন, এরপর মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে টেনে এখানে একটু জাস্ট টাচ করে দেবেন, ফুল স্ক্রিন হয়ে গেল। এখন আমি ছবিটাকে সাজাবো, খুব সহজ কাজ। এই যে ছবিটা এখানে দিলাম, দিয়ে এখানে অল্টার দিয়ে একটু টেনে দিলাম, টেনে দিয়ে এখানে ছবিটাকে আমরা খুব সহজে সাজাতে পারি। এ দেখেন, এই যে এখানে আমার ছবি সাজানো হয়ে গেল। এখানে মোট আমি 6টি ছবি সাজিয়ে ফেলছি। তো চাইলে এখানে আপনার আরো বেশি ছবি সাজানো যায়, তো কিভাবে সাজাবেন চলেন একটু দেখে আসি। এই ছবিটাকে যদি আমি ঘুরাই নিই তাহলে সেক্ষেত্রে বেশি ছবি সাজানো যায়। কন্ট্রোল ট্রি, এটাকে রোটেশন করে নিচ্ছি শিফট দিয়ে, দিয়ে এখানে ছেড়ে দিলাম এন্টার। এটাকে এখন অল্টার ধরে টেনে কপি করব, এই দেখেন। কপি করার পরে এই দুটা ছবিকে মোটামুটি আপনার ফিঙ্গার পর যাতে পেজের জায়গা থেকে সেজন্য একটু ফাঁকা জায়গা রাখবেন, রেখে দুটাকে সিলেকশন করলাম, টেনে ধরে ছবিটাকে সাজিয়ে দিলাম। এভাবে আপনার ছবিকে সাজায় নিয়ে প্রিন্ট দিয়ে দিতে পারেন। ক্লাসটি আপনাদের আবারও দেখাবো আমি অন্য একটি ক্লাসে, ব্যাকগ্রাউন্ড করার যেদিন ক্লাস থাকবে ওই দিনকে। এখানে যে নিচে যে জায়গা থাকছে এখানে চাইলে আপনি স্ট্যাম্প সাইজের ছবিগুলোও সেট করে দিতে পারেন। এটাকে সেট করার পরে সেভ দিতে হবে ফাইলে, যে একইভাবে সেভ অ্যাজ, এটার একটি নাম দিয়ে দিলাম, সেভ করবেন জেপিজি মোডে, ডেস্কটপে দিয়ে সেভ দিয়ে দেবেন, এটা সেভ হয়ে যাচ্ছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি ক্লাসের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এখানে দেখেন এই যে আমি করলাম, এখানে সুন্দরভাবে সেভ হয়ে গেছে। তো দেখি আপনাদের আর কোনো প্রশ্ন আছে কিনা। সবসময় কি লেয়ার নিয়ে কাজ করতে হবে স্যার? না, লেয়ার নিয়ে সবসময় কাজ করা লাগবে না, কিছু কিছু কাজের ক্ষেত্রে লেয়ার দরকার হয়, সবসময় লেয়ার দরকার নেই। তো আজকে যারা আমার সাথে ক্লাসে ছিলেন এবং ভিডিওটি দেখছিলেন সবাইকে ধন্যবাদ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধু, ভিডিওটি পুনরায় পেতে আপনাদেরকে ভিজিট করতে হবে জাতীয় দক্ষতা বাতায়ন www.skill.gov.bh ওয়েবসাইটে, অথবা ফেসবুক থেকে যারা ক্লাসটি দেখছেন বা চান তাদেরকে ভিজিট করতে হবে www.facebook.com/skill.govbd এই ফেসবুক পেজে।
আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং নিয়মিত ক্লাস দেখবেন। ঘরে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন।